আজকে আমাদের ব্লগ পরে আমরা করব হচ্ছে যে ডেয়ার চ্যালেঞ্জ। আমার মধ্যে চ্যালেঞ্জ থাকবে চারটা, যে আগে তিনটা পয়েন্টস পেয়ে যাবে চারটার মধ্যে, যে চারটার মধ্যে তো এই না পাঁচটা ডেয়ার রাখতে হবে, পাঁচটা ডেয়ার রাখবি দুজন যদি ইকুয়াল হয়ে যায়, হ্যাঁ পাঁচটা ডেয়ার রাখতে হবে। সো গাইস আমরা আরেকটা ডেয়ার ভেবে আসতেছি, ততক্ষণ তিন সেকেন্ডে ডেয়ার ভেবে তুমি কি রেডি? তোমার সেকেন্ড চ্যালেঞ্জ কি জানো? যাই কাগজ খেতে হবে তোমার, কাগজ খেয়ে রাখা। আমি একটু পানি খেয়ে আসতেছি, ঠিক আছে? আমিও কাগজ খেতে হবে। আর এই কাগজ মুখ থেকে যে আগে ফেলবে সে হেরে যাবে, আর যে হারবে এই চ্যালেঞ্জের সাথে তার নেক্সট ব্লগে তার ইয়েস চ্যালেঞ্জ করতে হবে ফর ওয়ান আওয়ার। সো গাইস এই চ্যালেঞ্জে যে হারবে আমি একটা লাইকের এম রেখে দিবো, ওই লাইকটা করলে তার উপরে চ্যালেঞ্জটা যাবে যে হারবে। সো গাইস আমাদের এখন এই কাগজটা খেতে হবে, যে এক দিয়ে মুখ থেকে ফেলবে হারবে। আমি এমনি খাওয়া, আমি এমনি খাবো, যে আগে ফেলবে সে হারবে। খাও, আমি খাই না এখন। বাবু
কিসে হেদকে কাঞ্চনা কিরে কান্না আর কান্দো আসো কালকে তো তোমার দেখুলা কেটা ইয়ার চ্যালেঞ্জ এমন এমন ডেয়ার দিব ভাইয়া মাসকা তো এক দিনে 60টা লাইক লাগবে এক দিনে 60টা লাইক কিন্তু আপনারা যদি ইয়ার চ্যালেঞ্জ চান এক দিনে 7 লাইকস উই ওয়ান্ট কমপ্লিট ওকে লাস্ট ইয়ারটা দিতে সো গাইস 60টা লাইক না 6টা লাইক জিরো সো হোপ ইউ গাইস এনজয় দ্য ভিডিও ইফ ইট আচ্ছা জোকস অ্যাপার্ট সো গাইস এই ভিডিওতে যদি 60টা লাইক আসে এক দিনের ভিতরে তো কালকে আমার ইয়ার চেঞ্জ করতে হবে সো হোপ ইউ গাইস এনজয় দ্য ভিডিও ইফ ইউ গাইস এনজয় দিস ভিডিও দেন ডোন্ট ফরগেট টু লাইক বাটন সাবস্ক্রাইব বাই